দর্শক, যারা হাঁটু ব্যথার রোগী আছেন, হাঁটু ব্যথা দীর্ঘদিন ভুগছেন, তাদের আজকে আমি কিছু হাঁটু ব্যথার এক্সারসাইজ, ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যেটা আমরা ডাক্তারি এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ বলে থাকি, দেখাবো। হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা, এবং এই হাঁটুর হাড় ক্ষয় থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন আপনার যে হাঁটুর উপরে যে ইম্পর্টেন্ট মাসেলস আছে, যেটা আমরা বলি কোয়াড্রিসেপস, এবং পিছনে হ্যামস্ট্রিং, এবং আরো ইম্পর্টেন্ট মাসেলস আছে, এই মাসেলস গুলো অনেক কারণে শুকিয়ে যেতে পারে, হাঁটু ব্যথার জনিত সমস্যা। এর মূল কারণ হচ্ছে সঠিক এক্সারসাইজ, সঠিক ব্যায়াম, সঠিক রিহ্যাব থেরাপি না করার কারণে। তো উনি একজন হাঁটু ব্যথা রুগী, ওনার এই হাঁটুর আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর এই এক্সারসাইজ গুলা আপনারা যারা আমাদের রুগী আছেন ডিপিআরসি হাসপাতালে, আমার রুগী, এবং যারা এখনো হাঁটু ব্যথা ভুগছেন নতুন রুগী, এক্সারসাইজগুলো যদি আপনার বাসায় রেগুলার করতে পারেন, অনেক উপকারে আসবে। প্রথমত এভাবে শুয়ে যেতে হবে, যে কোনো বিছানায় বা খাটে বা ফ্লোরে আপনার মতো করে শুয়ে যেটা করতে হবে, আপনাকে একটা রোল লাগবে, দিস ইজ লাম্বার রোল। অথবা যদি আপনাদের রোল না থাকে, এটা আমরা আমাদের এখানে অর্থোসিস হিসাবে ইউজ করি, যদি না থাকে বাসায় বড় টাওয়াল বা গামছাকে মোটা করে এইভাবে রোল বানিয়ে নিতে হবে এই সাইজের। এই রোলটা শুয়ে যাওয়ার পর ঠিক হাঁটু, দুই হাঁটুর, যদি দুই হাঁটুতেই আপনি এক্সারসাইজ করেন, দুই হাঁটুর নিচে এটাকে নিচে দিয়ে দিতে হবে, ঠিক এই হাঁটুর বাটি, এই দু পাটির ঠিক নিচে রোলটা থাকবে, এবং রোগী এভাবে রিল্যাক্স থাকবে, মাথা উঠবে না, এভাবে থাকবে। থাকার পর এই রোলের উপরে আপনার হাঁটু দিয়ে আপনার রোলটার উপরে প্রেস করতে হবে বা চাপ দিতে হবে। তো আপনি চাপ দেন নিচে, দেন চাপ দেন, চাপ দেন পাটা সোজা, দুটো একসাথে চাপ দেন, চাপ দেন নিচে, হ্যাঁ ধরে রাখেন, ধরে রাখতে হবে নিচে প্রেস করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেন, রিল্যাক্স। 10 সেকেন্ড হোল্ড করতে হবে প্রেস করে, আবার একইভাবে 10 সেকেন্ড, মানে এইভাবে আপনাকে 15-20 বার করে করতে হবে, এবং প্রতিদিন অন্তত 2 বার, সকাল বিকাল বা সকাল দুপুর রাতে 3 বারও করা যেতে পারে, উপকারে আসবে। এটাকে আমরা কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং স্ট্যাটিক এক্সারসাইজ বলে থাকি। এই এক্সারসাইজ হাঁটু ব্যথা রোগীদের অনেকাংশ উপকারে আসবে, আপনার জোড়ার মাসেলসের স্ট্রেন্থ মেনটেন থাকবে, জোড়ার অনেক উপকারে আসবে। এই একটা এক্সারসাইজ, আমি দ্বিতীয় এক্সারসাইজ, আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা হচ্ছে এভাবে ঠিক শুয়ে থাকবে, শুয়ে আপনারা যেটা করবেন, একটা একটা পা অন্তত 1 বিঘা পরিমাণ বা কয়েক ইঞ্চি উচ্চতায় উঠাতে হবে, একটা পা, এই পাটা উঠান ডান, ওকে হোল্ড, ঠিক এভাবে ধরে রাখবেন 10 সেকেন্ড, একইভাবে আগের মতো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেন, আবার অন্য আরেকটা পা সেম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেন, এবং একইভাবে এটা 15-20 বার করে, একবার এটা, আবার এটা অল্টারনেটিভ, এভাবে করতে হবে শুয়ে শুয়ে। এবং শুয়ে এক্সারসাইজ সবচেয়ে বেস্ট, আপনার এক্সারসাইজগুলোর কিছু নিয়ম আছে, ইচ্ছা মতো এক্সারসাইজ করলে হবে না, এতে আপনার হাঁটু ব্যথা নিয়ে আসছেন, আবার কোমরে সমস্যা হতে পারে, ঘাড়ে সমস্যা হতে পারে, ভুল এক্সারসাইজ থেকে এই সমস্যাগুলো হতে পারে। আপনার সবার আগে আপনার দরকার কমফোর্টেবল পজিশন, মানে একটা বেস্ট পজিশন, সে পজিশনে যদি আপনি গিয়ে এক্সারসাইজগুলো করেন, তাহলে আপনার যেই জোড়াজ বা যেই জয়েন্ট বা যে মাসেলসের আপনার এক্সারসাইজ দরকার, তারই এক্সারসাইজটা হবে, না হলে ভুল হতে পারে। এই দুটো এক্সারসাইজ ছাড়াও আরেকটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে বসে করাতে হবে, তো সেই এক্সারসাইজটা আমি আবার দেখাচ্ছি। এবং এই দুটো এক্সারসাইজ কিন্তু আপনারা হাঁটুর একিউট বা প্রাথমিক হাঁটু ব্যথা বা হাঁটু সমস্যায় করতে পারেন, পরবর্তী এক্সারসাইজটা অবশ্যই আপনার অনেক পরে ব্যথা যখন কমে যাবে বেশি, মানে একেবারেই থাকবে না, তখন আপনাকে করতে হবে। আরেকটা যে এক্সারসাইজ আপনার হাঁটু ব্যথার আপনারা করতে পারেন, সেটা কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এবং খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ। দীর্ঘমেয়াদী কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করলে আর হাঁটু ব্যথা সাধারণত আর হয় না, তো সেক্ষেত্রে আপনার রুগীর পজিশন খুবই ইম্পর্টেন্ট। বসা যদি ভুলভাবে বসা হয়, এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু হাঁটু ব্যথা হয়তো কমবে বা সেরে যেতে পারে, বা
নাও সেরে যেতে পারে, উল্টো আপনার কোমর ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে। তো ইম্পর্টেন্ট, আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।